আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে আসে। নমস্কার বন্ধুরা, সুমিতা অল ইন ওয়ান চ্যানেলে সকলকে জানাই আমি আমার স্বাগত এবং শুভেচ্ছা। আজ একটা বিশেষ দিন, মহাত্মা গান্ধীজির জন্মদিন। এই বিশেষ দিনে আমার হাজবেন্ড মানে সুমিতার বাবা একটা বিশেষ উপকরণ সবার সামনে তুলে ধরেছে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে এটা দেখানো যাচ্ছে না, যদি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন তখন অন্য কোনো ভিডিওতে এটা আমরা তুলে ধরবো। হ্যাঁ, এবার চলুন ভিডিওটা দেখা যাক। তবে হ্যাঁ, ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজকে একটা রেসিপি বানিয়েছি, ছুটির দিন বাড়িতে আছি, তো চিংড়ি মাছের মালাইকারি। তো দেখা যাক মানে কীভাবে বানানো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি, এটা প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়ে চিংড়ি মাছটা নুন মাখিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। অল্প করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। নিয়ে ওর মধ্যে অল্প একটু গোটা জিরে, দু তিনটে তেজপাতা, তারপরে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ ওর মধ্যে দিতে হবে। দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপরে আদা রসুন বাটা, আদা রসুন বেটে তারপর মধ্যে ওটা ফ্রাই করে হালকা করে হওয়ার পরে পেঁয়াজ বাটা দিতে হবে। তারপরে পেঁয়াজ বাটাটা হওয়ার পরে ভালো করে কষার পরে তারপরে ওই নারকল বাটা আছে, ওই নারকল বাটাটাকে হালকা করে দিতে হবে। তারপরে একটু হালকা কালার করার জন্য গুঁড়ো লঙ্কা আর অল্প হলুদ, তারপরে চিনি, অল্প নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দুধ না দিলেও চলবে, ওই না করে দিয়ে ওটাই গ্রেভি হয়ে যাবে। তো না বা করলে হবে, ওটা খুব দিয়ে মোটামুটি মাছ ভাজা মাছগুলো ওই জলটা অল্প একটু জল দিয়ে তারপরে ফুটার পরে মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটা দিয়ে ভালো করে এটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। দিয়ে এটা 10 মিনিট থাকবে, 10 মিনিট পরে মোটামুটি দেখে নিতে হবে মানে মাছ মোটামুটি সেদ্ধ হয়েছে কি না, তারপরে ওকে হয়ে যাবে। এই হলো চিংড়ি মাছের মালাইকারি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনও ভিডিওটা শেষ হয়নি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।